তো যখন সিএসএস দিয়ে কোনো একটা ওয়েবসাইটকে স্টাইল করলাম, তখন দেখলাম যে কোনো একটা কোডের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জেকুইরিটাও এরকম একটা দারুণ একটা চমৎকার একটা বিষয় যে কোনো একটা ওয়েবসাইটে যদি কোনো অ্যানিমেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জেকুইরি ব্যবহার করতে পারি। বা দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা এলিমেন্টের কে সিলেক্ট করে সেই এলিমেন্ট অনুযায়ী অন্য মানে এলিমেন্টকে আমরা স্টাইল দিতে পারি। তো জেকুইরি দিয়ে শুধুমাত্র অ্যানিমেশনই না, আরও অনেক কাজ করা হয়। তো জেকুইরি কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। যে আমরা যদি জানতে চাই, সেক্ষেত্রে jQuery.com আপনি এখানে গেলে জানতে পারবেন। jQuery-টা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট প্যাকেজ, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিয়েছে জাভা স্ক্রিপ্ট। আপনারা হয়তো জানবেন একটা ব্রাউজারই আছে জাভা স্ক্রিপ্ট বেসড, মজিলা ফায়ারফক্স কিন্তু জাভা স্ক্রিপ্ট বেসড, তারপরে আরও বিভিন্ন সফটওয়্যার আসছে জাভা স্ক্রিপ্ট বেসড। জাভা স্ক্রিপ্টটা কী জিনিস? মেইনলি আমরা jQuery জানবো। jQuery-টা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে লেখা একটা প্রোগ্রাম বা একটা ভাষা, যেটা দিয়ে সকল প্রকারের অ্যানিমেশন, সকল প্রকারের টেকনিকগুলো এটার মধ্যে ইনক্লুডেড করা আছে। কোনো একটা ওয়েবসাইটে এখন বর্তমানে যত আধুনিক ওয়েবসাইটগুলো আছে, সব ওয়েবসাইটে jQuery-টা ব্যবহার করা হয়। HTML CSS যেমন জরুরি, সেরকম আমাদের jQuery-টা খুব ইম্পর্ট্যান্ট কোনো একটা ওয়েবসাইটের জন্য। তো jQuery-টা হচ্ছে ঠিক এরকম একটা প্যাকেজ। যে প্যাকেজটার সুবিধা হচ্ছে, আমাদের কোনো একটা এলিমেন্টের প্রয়োজন হলে সেই এলিমেন্ট আমরা কল করে নিই। তো এলিমেন্টটা কল করলে আমাদের কিছু একটা জায়গা খরচ হয়। তো আমি মনে করি এরকম যদি 1000 অ্যানিমেশন আমাদের ওয়েবসাইটে সেট করতে চাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে অনেক বেশি জায়গা প্রয়োজন হবে, সেই কোডটা নতুন করে লেখা লাগবে। তো ডেভেলপাররা কী করলো, যে সব যত আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে টোটালটা একটা ফাইলের মধ্যে নিয়ে আসলো। এবার তারপরে বললো যে এইটা তোমরা ইউজ করতে থাকো। তো সেটাই হচ্ছে jQuery। jQuery-টা হচ্ছে লাইট ওয়েট, অর্থাৎ অনেক অ্যানিমেশন পাবেন, অনলি 32 কিলোবাইটের মধ্যে আপনি সব অ্যানিমেশনগুলো সব এগুলো পাবেন। তো এই যে কিলোবাইটে হিসাব করছি কেন, আমাদের তো ইন্টারনেট স্পিড ফাস্ট, আমরা যদি বড় ওয়েবসাইটও বানাই সেক্ষেত্রে ফাস্ট লোড হবে। কিন্তু একটা ওয়েবসাইট বানানোর সময় শুধুমাত্র আমার কথা চিন্তা করলে কিন্তু হবে না, চিন্তা করতে হবে যে যার স্লো কানেকশন আছে তার কথা, মোবাইল ইউজার যারা তাদের কথা। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কোনো একটা ওয়েবসাইট যদি ছোটো সাইজের হয়, সেক্ষেত্রে সেই ওয়েবসাইটটা কিন্তু খুব দ্রুত ফাস্ট লোড হয়, ইউজারটা থাকে। আর আরেকটা বিষয়, তৃতীয় বিষয় হচ্ছে আমাদের খরচটা কম হবে। কোনো একটা ওয়েব সার্ভারে নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখতে খরচ হয়, যেমন আমরা যে হার্ড ডিস্ক কিনি না বাজারে 1 টেরাবাইট 2 টেরাবাইট, তো এই হার্ড ডিস্কে যেমন মানে সাইজ ভেরিয়েশন অনুযায়ী দাম অনেক বেশি, সেরকম কোনো একটা সার্ভার চালাতে গেলে আমাদের নির্দিষ্ট স্পেস অনুযায়ী তাদের টাকা দিতে হয় যে আমি কতটুকু স্পেস নিব। তো সেই জন্য আমাদের ওয়েবসাইট যদি স্লো হয় মানে সেক্ষেত্রে আমাদের সব দিকে ক্ষতিকর, আর যদি ফাস্ট হয় সেক্ষেত্রে আমাদের সব দিকে লাভজনক থাকছে। তো সেই জন্য আমরা চিন্তা করব কোনো একটা ওয়েবসাইট তৈরি করার সময় সেই ওয়েবসাইটের সাইজটা যেন একদম মানে কম হয়। তো jQuery-টা হচ্ছে লাইট ওয়েট একটা প্যাকেজ, যেটার মধ্যে সব অ্যানিমেশন দেওয়া আছে। লাইট ওয়েট মানে হচ্ছে যে হালকা মানে ওজন সম্পন্ন কোনো একটা জিনিস। তো সেটা হচ্ছে এই ওয়েবের ভাষায় হচ্ছে লাইট ওয়েট, মানে সাইজ কম কিন্তু এটার অনেক ইফেক্টিভ, এটাকে বলা হচ্ছে লাইট ওয়েট। তারপর হচ্ছে CSS3 HTML5 কমপ্লিগ্যান্ট, অর্থাৎ আমরা যে কোয়েরিটা হচ্ছে লেটেস্ট, অর্থাৎ আমরা HTML CSS3 HTML5 এটা এর মধ্যে দেওয়া আছে ইনক্লুডেড। আর ক্রস ব্রাউজার সাপোর্ট মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট করি, সেই ওয়েবসাইটের শুধুমাত্র ফায়ারফক্সে ভালো দেখালে হবে না, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা প্রত্যেকটা ব্রাউজারে ওয়েবসাইটটা ভালো দেখাতে হবে। তো সেই ভালো দেখানোর নামটা হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট। ক্রস মানে হচ্ছে এক্স, অর্থাৎ এক্স মানে হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট, মানে প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট করে। তো যেগুলিটা ক্রস ব্রাউজার সাপোর্টেড, তো সেজন্য এখানেও আমাদের কোনো সমস্যা নাই। তো যেগুলি কীভাবে ব্যবহার করব, যেমন আমরা CSS ব্যবহার করছি না, CSS কীভাবে ব্যবহার করছি, যে সমস্ত যেই কোডগুলো আছে সেই কোডগুলো আমরা একটা আলাদা ফাইলের মধ্যে সেভ করছি, যেটি ফাইলে এক্সটেনশন থাকছে CSS, এর মধ্যে আমাদের সকল ডাইরেকশন থাকছে। তো ঠিক একইভাবে এই ফাইলে jQuery এটার মানে এক্সটেনশন হবে JS। তো আমরা আমাদের টেমপ্লেটটা যদি নিয়ে আসি, গতদিন আমরা যে টেমপ্লেটটা করেছিলাম সেই টেমপ্লেটটা যদি নিয়ে আসি, সাপোজ মনে করেন এই টেমপ্লেটটা, আচ্ছা আপনাদের আপনাদেরটাই নিয়ে আসি, আচ্ছা এখানে নাই, ও আমরা বোধহয় ডেস্কটপে করেছিলাম, এটা করেছিলাম আমরা, আচ্ছা যাই হোক, সাপোজ আমরা মনে করেন আমরা এটাই করেছিলাম। তো এই ওয়েবসাইটটা আমরা নেই, যে
তো আমরা আবার সেভ করে দেই এখানে, ক্লাস থ্রি। তো এই হচ্ছে আমরা একটা ওয়েবসাইট করেছিলাম যেখানে আলাদা সিএসএস ফাইল করেছিলাম। তো কোনো একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকতে পারে, একটা ইমেজই থাকে একটা ওয়েবসাইটে, অনেকগুলো থাকে। তো সেই ইমেজগুলো যদি আমরা ডাইরেক্টরি রেখে দেই, সেক্ষেত্রে আমাদের ফাইল চিনতে অসুবিধা হবে, কারণ আমাদের খুব মানে খুবই প্রয়োজনীয় ফাইল কোনটা, ইন্ডেক্স এইচটিএমএল, এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা ফাইল। তো সেই জন্য যে আমরা কি করব যে ইমেজ ফাইলগুলো, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আলাদা ফোল্ডার ওয়াইজ করে রাখবো, তাহলে আমাদের জন্য পরবর্তীতে খুঁজে পাওয়া সুবিধা হবে। আমি যে কোনো একটা ওয়েবসাইটের ইমেজকে চেঞ্জ করতে যাচ্ছি, তো আমাদের কিন্তু যদি ডাইরেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের খুঁজে পেতে অনেক সমস্যা হবে। তো ঠিক একইভাবে আমরা যখন জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি কাজ করব, শুধুমাত্র একটা জেকুয়েরি আমরা ইউজ করব না, জেকুয়েরি একটা কল করব, আরেকটা ইফেক্ট দেওয়ার জন্য আরেকটা জেএস ফাইল নেব, তারপরে আরেকটা জেএস ফাইল নেব, সব ফাইলগুলো আমরা আলাদা আলাদা সেভ রাখবো, তাহলে আমাদের প্রজেক্টটা খুব সুবিধা ইজিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমরা কী করবো, এখান থেকে নিউ ফোল্ডার, তারপর এখানে নাম দিলাম জেএস, অর্থাৎ যেহেতু জেএস নামে এক্সটেনশন হচ্ছে সেহেতু জেএস নামে আমি এখানে রেখে দিলাম। আর এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, যে কুইরিটা আমরা এখন ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখানে যাবেন, দুইটা ভার্সন আছে যে কুইরির, একটা হচ্ছে একদম লেটেস্ট যেটা, সেটাতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 6, 7 আর 8 এ কাজ করবে না। তো একটা ওয়েবসাইট বানাতে হলে আমরা ওই ইন্টারনেট এক্সপ্লোরার অন্তত 8 কে আমরা সাপোর্ট দিব, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার 8 উইন্ডোজ 7 এ থাকে, অনেকেই এখন কিন্তু উইন্ডোজ 7 ব্যবহার করে। তো সেই জন্য আমরা জেকোয়েরি 1.9 যেটা স্টেবল, এই ভার্সনটা ব্যবহার করব। তো এখানে এইটার আবার দুইটা ভার্সন আছে, দুইটা ভার্সনটা কি কি সেটা হচ্ছে, একটা হচ্ছে কম্প্রেসড যেটা হচ্ছে প্রোডাকশন, আরেকটা হচ্ছে আনকম্প্রেসড, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা যদি জেকোয়েরিকে ডেভেলপ করতে চাই, এটাকে যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আনকম্প্রেস যেটা সেটাকে। তো আমরা কিন্তু আসলে জেকুইরিকে এডিট করব না, আমরা হচ্ছে জেকুইরিটাকে জাস্ট ব্যবহার করব, ব্যবহার করে এটা যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আমাদের এই আনকম্প্রেস নেওয়ার দরকার নাই। তো আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে সেভ লিংক অ্যাজ, আমাদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটে আমরা সেভ করে ফেলব, অর্থাৎ এখানে আমরা একটা জেএস ফাইল করেছি, সেখানে জাস্ট সেভ। আমরা যদি এই ফাইলটা দেখতে চাই যদি কেমন হয়, মানে দেখতে এখানে জাস্ট দেখবো যে অনেক কোড লেখা আছে, যে কোডগুলো আমার পক্ষে বোঝা সম্ভব না, এটা মানে কম্প্রেসড করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যে কোয়েরি, এখন আমাদের টেমপ্লেটে এটা এখন ব্যবহার করতে হবে। তো টেমপ্লেটে ব্যবহার করার নিয়ম হচ্ছে, এর আগে সিএসএস ফাইল অবশ্যই কল করেছেন যে কীভাবে কল করতে হয়, একটা লিঙ্ক নিতে হয়, লিঙ্কে এসআরসি নিতে হয়, নিয়ে ফাইলটা চিনিয়ে দিতে হয়। তো ঠিক একইভাবে আমরা ইন্ডেক্স এইচটিএমএল যদি জেকুইরি ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব স্ক্রিপ্ট শুরু এবং শেষ, অর্থাৎ স্ক্রিপ্ট ডাবল, এর আগে আমরা যেটা করেছি সেটা কিন্তু সিঙ্গেল, খেয়াল করেছেন লিঙ্কটা কিন্তু সিঙ্গেল ছিল, তো এইটা হচ্ছে ডাবল, অর্থাৎ আমরা এখানে স্ক্রিপ্টটাকে নিব। তো স্ক্রিপ্টটা নেওয়ার জন্য এখানে যেটা করব, ঠিক একইভাবে এখানে এসআরসি, এটাকে এসআরসি করতে হবে, অর্থাৎ এইচআরইএফ না কিন্তু, ঠিক আছে, সোর্স দিতে হবে। তো সোর্স হচ্ছে জেএস স্ল্যাশ, এখানে আপনাকে সাজেস্ট করবে, ব্র্যাকেটস ব্যবহার করার এটাই হচ্ছে সুবিধা, যে আপনি হচ্ছে আপনাকে সাজেস্ট করছে, নোটপ্যাড প্লাস প্লাস বা অন্যগুলোতে কিন্তু এরকম আপনাকে ফাইল নাম অনুযায়ী সাজেস্ট করে না। তো এখানে আমি এটা দিলাম, দিলে আমাদের এটা কল হয়ে গেল। তো আমাদের আরও কিছু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ডিবাগিং করা। ডিবাগিং করাটা খুব ইম্পর্টেন্ট ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোনো একটা কোডকে ডিবাগিং করতে হবে, যে কোডটা কাজ করছে না কেন এটা আমাকে জানতে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে কোনো এক্সপার্ট দিয়ে যাবে না, বা দেখা যাচ্ছে অন্য কেউ আপনাকে বলে দেবে না, আপনাকেই বের করতে হবে। তো আপনি যদি নিজেই বের করা শেখেন যে কেন কাজ করছে না, তাহলে পরবর্তীতে আপনার সমাধানগুলো খুব ইজিলি পাবেন। তো এটার নাম হচ্ছে ডিবাগিং ওয়েব ডেভেলপমেন্টের ভাষায়। তো আমি এই টেমপ্লেটটাতে যদি যে কোয়েরি কাজ না করে, তাহলে আমি কি করব, ফায়ারবাগ ডাউনলোড করা দেখেছেন আপনারা কীভাবে ফায়ারবাগ ইউজ করে, মানে ইউজ করে না, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করা। তো ঠিক একইভাবে এখান থেকে রাইট ক্লিক করে ফায়ারবাগ ইনস্টল থাকে, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, এটা যদি করি সেক্ষেত্রে আমাদের দুইটা পার্ট হয়ে যাচ্ছে,
লেফট পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখানে এইচটিএমএল গুলো থাকবে, আর রাইটে থাকবে হচ্ছে আমাদের স্টাইল গুলো, অর্থাৎ সিএসএস যা লিখেছি প্রত্যেকটা এলিমেন্টের জন্য। সাপোজ আমি মনে আমি চাচ্ছি যে এটা লাল কেন হলো, লাল কোথায় আমি দিয়েছি, কত নম্বর লাইনে, এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলে দেখেন এখানে দেখাই দিচ্ছে যে মেনু, তারপরে স্টাইল শিটের নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর লাইনে আমি লাল লিখেছি। আমি এখানে যাই, আমি যদি এখানে যাই যে স্টাইল শিটের 5 নম্বর লাইনে, আমি দেখবো যে রিয়েলি ওখানে 5 নম্বর লাইনে ওখানে আমি লাল করেছি। এভাবে আপনি কোনো একটা এলিমেন্টের এখান থেকে পেতে পারেন, যে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবার্ক করলে আপনি ওই এলিমেন্টে পেয়ে যেতে পারেন। তো আমরা যেটা বলেছিলাম যে কোনো একটা ফাইল কল হয়েছে কিন্তু যদি আমি রং দেই, সাপোজ আমি মনে করেন স্টাইল শিটের বানানটা ভুল করলাম, তো এখন এই স্টাইল শিট পাচ্ছে কি পাচ্ছে না আমরা এইভাবে দেখে বুঝতে পারবো, কিন্তু কোডিংয়ের ভাষায় বুঝতে হবে যে রিয়েলি পাচ্ছে কি না। তো এখন এখানে ইন্সপেক্ট করবেন, করার পরে এটা থাকবে অবশ্যই হেডে, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, তারপরে এই যে এইখানে প্লাস চিহ্নে ক্লিক করে দেখবেন যেখানে কি লেখা আছে, আনডিফাইনড, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে পাই নাই, এই মানে সিএসএসটার বানান ভুল হয়েছে বলেই পাই নাই, এই জন্যই কাজ করছে না। তো ঠিক একইভাবে আমি যদি এখানে যাই, এখানে দেখেন কোডগুলো আছে, অর্থাৎ এই ফাইলটা পেয়েছে, এই যে কোন ফাইলটা পেয়েছে কোন ফাইলটা পায়নি এটা হচ্ছে একটা। আর আরেকটা পদ্ধতি হচ্ছে কন্ট্রোল ধরে ইউ দিলে সোর্স ফাইল চলে আসবে, অর্থাৎ আমাদের যেই এইচটিএমএল আমি লিখেছি সেটা চলে আসবে। এখানে যদি আমি ফাইলের নামের উপরে ক্লিক করি, এখানে দেখা যায় ফাইল নট ফাউন্ড, এর মানে হচ্ছে ওই ফাইলটা পাই নাই। আবার ব্যাক স্পেস দিয়ে ব্যাকে যাবেন এখানে, অথবা ব্যাক স্পেস দিয়ে যদি ব্যাকে না যাই কেটে দিবেন, কেটে দিয়ে আবার কন্ট্রোল ইউ দেবেন। এখানে যদি আমি যাই দেখেন যে ফাইলের যে আমাদের যে কোডগুলো কোডগুলো শো করছে, এটার মানে হচ্ছে আমাদের এইটা পেয়েছে। এটাকে বলে হচ্ছে ডিবাগিং, যে কোনো একটা সিএসএস কাজ করলো না, কেন করছে না, কারণ সিএসএস ফাইলটার বানান ভুল হয়েছে, এই যে ভুলটা ধরে ফেলা এটাকে বলে ডিবাগিং। তো আমরা তাহলে দেখে নিলাম যে আমাদের যে কুয়েরিটা পেয়েছে, আর স্টাইল শিট তো অবশ্যই আগে পেয়েছিল। তো মনে করেন কোনো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি স্টাইল সিএসএস কল করলাম, তাহলে কি আমার ওয়েবসাইট কি স্টাইল হয়ে যাবে, লাল নীল হয়ে যাবে? হবে না, আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে মানে আমাদের কোডিংগুলো দিতে হবে যে কোথায় কোন রং হবে, সেটা কার ইচ্ছার উপর নির্ভর করে, যে ডেভেলপার তার ইচ্ছার উপর নির্ভর করে। তো সেই জন্য যে কোয়েরি ফাইল কল করলেই কি যে কোয়েরি অ্যানিমেশন হবে, না হবে না, আমাকে বলে দিতে হবে যে কোথায় অ্যানিমেশন হবে। এই যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে সিলেক্ট করা, এটাকে বলা হচ্ছে সিলেক্টর। আপনারা তিনটা সিলেক্টরের কথা অলরেডি জানেন, নাম্বার 1 হচ্ছে আইডি সিলেক্টর, নাম্বার 2 হচ্ছে ক্লাস সিলেক্টর, নাম্বার 3 হচ্ছে আপনার ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর সম্পর্কে জেনেছেন, যে কোনো একটা H1 যদি সব H1 আমি সিলেক্ট করতে চাই, জাস্ট H1 লিখে আমি কিন্তু করতে পারি। আইডির আগে দিতে হবে ডট, আর ক্লাসের আগে দিতে হবে হ্যাশ, ঠিক বলেছি না? আমি ঠিক বলি না, আমি ইচ্ছা করেই ভুল বলেছি যাতে কয়জন ধরতে পারে এর জন্য। অর্থাৎ আইডির আগে দিতে হবে হ্যাশ, আর ক্লাসের আগে দিতে হবে ডট। তো যে কোয়েরি তো আমাদের ঠিক একইভাবে করতে হবে, কিন্তু এটার একটা পদ্ধতি আছে, যে কোয়েরি বিভিন্ন প্রকার ইভেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। ইভেন্টটা কি জিনিস, যে মনে করেন আপনি এখানে ক্লাসে আসবেন 10টায়, এই যে 10টা, এই 10টা হচ্ছে একটা ইভেন্ট, আপনাকে একটা ডাইরেকশন দেওয়া আছে 10টায় ক্লাস শুরু হবে, এটা একটা ইভেন্ট। তো কোনো একটা ওয়েবসাইট লোড হওয়ার সময় অনেকগুলো ইভেন্ট কাজ করে। নাম্বার ইভেন্ট 1 হচ্ছে এইখানে কোনো একটা ইউআরএল টাইপ করার পর একটা ইভেন্ট শুরু হয়ে যায়, সেই ইভেন্টটার নাম হচ্ছে ডকুমেন্ট রেডি। তারপরে টোটাল পেজ লোড হয়ে যাওয়ার পরে আরেকটা ইভেন্ট কাজ করে, সেই ইভেন্টটার নাম হচ্ছে উইন্ডো রেডি, উইন্ডো লোড ফাংশন, লোড হয়ে গেছে। তারপরে আরও ইভেন্ট, আপনারা আরেকটা ইভেন্টের কথা আপনারা জানেন, হোভার, অর্থাৎ কোনো একটা এলিমেন্টের উপরে যদি আমি কার্সর নেই সিএসএস, আমরা সেটা কী নামে ব্যবহার করি, হোভার। আপনারা কি হোভার শিখেছেন, যে কোনো একটা এলিমেন্টের উপরে হোভার করলে স্টাইল চেঞ্জ হয়ে করে দিতে পারি আমরা, তো এটা হচ্ছে হোভার। তো এই ইভেন্টগুলো আমরা করব। তো যে কোয়েরি লেখার একটা সিস্টেম আছে, যেমন এটি কিন্তু সিমিলার না, যেমন আমরা এই এইচটিএমএল লিখেছি একটা এরকম দিয়ে ট্যাগ, তারপরে কন্টেন্ট, তারপরে ট্যাগ শেষ, সিএসএস লিখছি আমাদের ওই সিলেক্টরের নাম, সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যে আমরা ইয়ে লিখছি, দুইটা কি একরকম? একরকম না, যে কোয়েরিটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কিন্তু আমরা যদি শিখে নেই মানে ভুলবো না কখনো, আপনি কি কখনো ভুলে যাবেন যে সিএসএস কীভাবে ট্যাগটা লিখে স্টাইল দিতে হয়, ভুলে যাবেন বলেন? এটা কখনো ভুলবেন না, কিন্তু একবার শিখলে আপনি যদি মনোযোগ দিয়ে শিখেন ভুলবেন না। তো এটাও আপনি এখন মনোযোগ দিয়ে শিখেন, সেটা হচ্ছে সিএসএস আপনারা কয়ভাবে নিতে পারেন। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফাইল আকারে নেওয়া, নাম্বার 2 হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে নেওয়া, নাম্বার 3 হচ্ছে স্টাইল আর স্টাইল দিয়ে এখানে লিখে ফেলা। আপনারা কি তিনটাই দেখেছেন নাকি দুইটা দেখেছেন?
দুইটা দেখেছেন। আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে এখানে আপনি যদি সিএসএস লিখতে চান, স্টাইল, তারপরে শুরু শেষ, এখানেও আপনারা স্টাইল দিতে পারবেন। এখানেও চাইলে আপনি মনে করবেন এটাই একটা স্টাইল সিএসএস ফাইল, এখানে আপনি লিখতে পারবেন। তো আমরা এখন আলাদা একটা ফাইল কল না করে এখানে লেখা শুরু করব। তো কি লিখবো এখানে, হচ্ছে মনে করেন স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট হচ্ছে, আমরা উপরে স্ক্রিপ্ট নিয়েছি, জাভা স্ক্রিপ্টে কাজ করার সময় আমাদের স্ক্রিপ্ট নিতে হয়। তো এখানে আমরা বলেছি যে ইভেন্ট দিতে হবে প্রথমে, ইভেন্ট না দিলে কিন্তু যে কোয়েরি ভালোভাবে কাজ করবে না। তো ইভেন্ট আমরা এখানে দিব, ইভেন্ট দেওয়া, যে কোয়েরি কোনো একটা এলিমেন্ট লেখার নিয়ম হচ্ছে এরকম, ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট, তারপরে এখানে এরকম। তো এটার মানে বুঝতে হবে আমাকে, আমি একটু বড় করে দেই, বুঝতে সুবিধা হবে। ডলার সাইন হচ্ছে যে কোয়েরির সিম্বল, তারপরে এটা হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আপনি কাকে চেঞ্জ করতে যাচ্ছেন। তারপরে এটা হচ্ছে ফাংশন, কি ফাংশন দিতে যাচ্ছেন, ডট দিয়ে শুরু হয় সব ফাংশন, সেজন্য আমি এখানে ডট দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে সেই ফাংশনের ভ্যালু, আমরা সিএসএস লিখছি না, সিএসএস লিখলে আমরা দিই ডট, ট্যাগ নেম, তারপরে আমরা হচ্ছে দেই কি হবে, তারপরে সেটার ভ্যালু দেই। তো ঠিক একইভাবে এখানে সাপোজ আমাকে প্রথমে যেটা করতে হবে, ইভেন্ট সেট করতে হবে, কোন ইভেন্টে কাজ করবে। তো ডকুমেন্ট রেডি ফাংশনটা আমরা ইউজ করি, অর্থাৎ লোড হওয়ার সাথে সাথে যে ইভেন্টটা শুরু হয়, তো সেটা হচ্ছে ডকুমেন্ট, এবার ফাংশনটার নাম হচ্ছে রেডি, রেডি এর মধ্যে এবার দিতে হবে ফাংশন, এই হচ্ছে আমাদের একটা ইভেন্ট। আমি যদি আবার লিখি আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি, এখন যদি ভালো করে বুঝেন সবসময় কিন্তু ভালো করে বুঝতে পারবেন, এখন যদি কনফিউশন থাকে সবসময় কনফিউশন থাকবে। এইটা হচ্ছে জেকুয়েরি সিম্বল, এখানে হচ্ছে সিলেক্টর, এইটুকু হচ্ছে ফাংশন, তারপর এইটুকু হচ্ছে ফাংশনের ভ্যালু, আর প্রত্যেকটা জেকুয়েরি লাইনের ইন্ডিং হয় এটা দিয়ে, যেমন স্টাইল শিটার ইন্ডিং হয় এটা দিয়ে সেই রকম। তো এখানে হচ্ছে সিলেক্টরে আমরা আপাতত প্রথমে ইভেন্ট সেট করব, সেই জন্য ডকুমেন্ট রেডি, রেডি এর মধ্যে আমরা ফাংশন ইউজ করব, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ফাংশন লেখার জন্য প্রস্তুত। আপনারা প্র্যাকটিস করলে আরও ভালো বুঝতে পারবেন, এবং এটা আসলে মুখস্থই করে ফেলেন যদি বুঝতে অসুবিধা হয়। এরপরে আমরা যে কোনো মানে ইফেক্ট দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা কি করতে পারি যে কোয়েরি দিয়ে, মনে করেন আমরা এইটাকে সিলেক্ট করতে চাই, এটাকে সিলেক্ট করতে চাইলে আমরা কি লিখব সিএসএস এ, কি লিখব বলেন তো, ডট হেডার, কারণ আমাদের ডিপ ক্লাস হেডার, তারপরে হচ্ছে এর মধ্যে কি আছে, ইমেজ, আইএমজি। তো আমি মনে করেন এখানে আমি চাচ্ছি যে একইভাবে লিখব ডলার সাইন এইরকম। তো আমি এখানে সিলেক্টর, অর্থাৎ যেটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাস হেডার, তারপরে হচ্ছে আইএমজি। এরপরে আমি কি করব, এটা হচ্ছে এখানে ফাংশন দিতে হবে। তো ফাংশন কি দিতে পারি, মনে করেন আমি এটাকে চাচ্ছি যে পেজ লোড হওয়ার 5 সেকেন্ড পরে এটা হারিয়ে যাবে, সেটা যদি করতে চাই হাইট, হাইটের ভ্যালু দিব 5000। এখানে ভ্যালুর অনেক প্রকার ভেদ আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার টেক্সট, অর্থাৎ টেক্সটগুলো দিতে হলে কোটেশনে দিয়ে দিতে হবে, আর এটা হচ্ছে আপনার মানে নাম্বার, নাম্বারগুলো দিতে হলে কোটেশন ছাড়া দিতে হবে। তো আস্তে আস্তে দেখাবো, এখন আপাতত এটা ইউজ করলাম। এখন আমি যদি পেজটা লোড করি, সেক্ষেত্রে দেখেন এখন লোড করলাম, এখন দেখেন এটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে এটা হারিয়ে যাচ্ছে, মনে করেন টোটাল ওয়েবসাইটটা লোড হবে, লোড হওয়ার 5 সেকেন্ড পর, 10 সেকেন্ড পরে হারিয়ে যাবে। সেক্ষেত্রে কি করব, এখানে আমি লিখব কি বডি, অর্থাৎ টোটাল ওয়েবসাইটে আমি সিলেক্ট করলাম, আর এখানে দিলাম 10 সেকেন্ড। এবার আমি রিলোড করি, দেখেন এই ওয়েবসাইটটা হারিয়ে যাইতে সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ আমি ওইখানে দিচ্ছি হচ্ছে মিলি সেকেন্ডে। তো এটা হচ্ছে একটা ইফেক্ট, যে হাইট, হাইট অর্থাৎ হারিয়ে যাওয়ার ইফেক্ট, সেটা আমরা সিলেক্ট করে দিতে পারছি। আমরা চাইলে যে কোনো একটা ওয়েবসাইটকে দিতে পারছি, মনে করেন সাপোজ আমি দিতে চাই হচ্ছে ওয়েলকামকে, ওয়েলকামকে আমাকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করতে হলে কি বলেন তো, লেফট কন্টেন্ট H1 অথবা মেইন কন্টেন্ট H1, অথবা আমি যদি মনে করি সব H1কে হারাই দিব সেক্ষেত্রে শুধু H1।
তো আমরা এখানে লেফট কন্টেন্ট এইচ ওয়ান কে যদি হারাই দিতে চাই, লেফট কন্টেন্ট এইচ ওয়ান মনে করেন আমি 2 সেকেন্ডের মধ্যে হারাই দিতে চাই, এখানে মিলি সেকেন্ডে আপনার মানটা দিতে হবে। দিলে এবার 1 2 করলে এটা 2 সেকেন্ডের মধ্যে হারায় যাবে। তো এই হচ্ছে একটা ফাংশন হাইট যেটা আমরা দেখলাম। তো এইটা হচ্ছে একটা আছে হাইট, আর কি কি ফাংশন আছে সেগুলো জানার জন্য আপনারা যাবেন w3schools.com/jquery। এখানে গেলে আমি যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেভাবে আছে, যেমন হোম, হোমে বলা আছে যে কোয়েরি কি জিনিস কিভাবে কাজ করে এক্সাম্পল, তারপরে ইন্ট্রো অর্থাৎ যে কোয়েরি সম্পর্কে বেসিক নলেজ যেগুলো আছে সেই নলেজগুলো, এরপরে আছে হচ্ছে ইনস্টল, কী করে ইনস্টল করবেন, যে কোয়েরি .com থেকে যে কোয়েরি ডাউনলোড করে এভাবে কল করতে হবে, তারপরে আপনি সিডিএন ভার্সন ইউজ করতে পারেন। আমরা এখন সিডিএন ভার্সন দেখি নাই, জাস্ট আমরা ডাইরেক্টলি কল করেছি। তারপরে সিনট্যাক্স কিভাবে ব্যবহার হয়, এই যে এটা হচ্ছে ডলার সাইন, এটা হচ্ছে সিলেক্টর আপনি সিলেক্ট করতে চান, এটা হচ্ছে অ্যাকশন অর্থাৎ আপনি কী দিতে চান সেটা ফাংশন, আর এটা হচ্ছে আপনার ভ্যালু। এখানে এখানে খুব সুন্দর করে বোঝাই দেওয়া আছে। তারপরে হচ্ছে সিলেক্টর, কী কী সিলেক্টর হতে পারে যে কোয়েরির, সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করতে পারেন, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আরও কিছু সিলেক্টর আছে যেগুলো আমরা পরে বুঝবো, এখন বুঝতে গেলে আমাদের মাথায় এলোমেলো হয়ে যাবে। তো এখানে আছে হচ্ছে ইভেন্টস, যেটা আমি আপনাদের বললাম যে ইভেন্ট, আরও কিছু ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো হচ্ছে আমরা 2টা ইভেন্ট দেখ মানে এর আগে শুনেছি, একটা হচ্ছে ডকুমেন্ট রেডি হওয়ার সময় থেকে শুরু হয়, আর একটা ইভেন্ট শুরু হয় হচ্ছে ডকুমেন্ট লোড হওয়ার ঠিক পরপর, অর্থাৎ টোটাল 100% লোড হওয়ার পরে সেই ইভেন্টটা মানে শুরু হবে এইরকম। তো সেটা হচ্ছে একটা ইভেন্ট, আর আরও কিছু ইভেন্ট আছে যেমন ক্লিক ইভেন্ট, অর্থাৎ যে কোয়েরিটা অ্যাক্টিভ হবে কোনো একটা আইটেমের উপর ক্লিক করলে, সাপোজ আমাদের টেমপ্লেটেই আমি করি, মনে করেন এই টেমপ্লেটে আমি হেডিংয়ের এর উপরে ক্লিক করব এটা হারিয়ে যাবে, এরকম যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে কোড লিখতে হবে। তো আমি এটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করার মানে কি বুঝতে পারছেন, যে ওইটা ওইখানেই থাকবে কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু পরবর্তীতে আমরা কমেন্টটা যদি উঠিয়ে দেই সেক্ষেত্রে আমরা ওইটাকে আবার ব্যবহার করতে পারবো। তো আমি যদি এখানে যাই, মনে করেন আমি এখানে আরেকটা নিচ্ছি যে কোয়েরি ডট, তো এখানে আমি যাই, তো এখানে আমি দিলাম হেডার IMG, এখানে আমি দিব ক্লিক, ক্লিক এর মধ্যে হবে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, অর্থাৎ ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যেই হবে কিন্তু সবগুলো। এবার আমি এখানে ক্লিক ফাংশন সেট করলাম, এবার আমি যা ইচ্ছা তাই করতে পারি, মনে করেন আমি চাচ্ছি এটাই হারিয়ে যাবে, তো এটাই হারিয়ে যায় তাহলে ঠিক একই রকম, তো এখানে আমি লিখতে পারি দিস, তো দিস লিখলে আর ইয়ে লাগবে না, দিস মানে হচ্ছে আপনার যদি ওইটাকে হারানোর দরকার হয় নতুন করে আর ওইটাকে সিলেক্ট করার দরকার নেই, আমি তো একবার প্রিভিয়াসলি সিলেক্ট করলাম, যদি অন্যটা হয় তাহলে সিলেক্ট করব দিস। আমি এখানে নিলাম হাইট, আমি যদি টাইম দিতে চাই তাহলে টাইম দিব, আর এখানে টাইম না দিলে এটা ইমিডিয়েটলি হাইট হবে। আচ্ছা তো এবার এখানে যাই, এখন কিন্তু হাইট হচ্ছে না, কারণ আমরা ইভেন্ট সেট করছি কি ক্লিক করলে, এখানে যদি ক্লিক করি একটা তাহলেই কিন্তু সে ইমিডিয়েটলি হাইড হচ্ছে। আমি যদি মনে করি আস্তে আস্তে হারাবে 5000, তাহলে এখন কি হবে, এখানে রিফ্রেশ করি সে হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে হারায় যাবে। এই হচ্ছে ক্লিক ফাংশন। তো আপনারা হোভার ফাংশন শিখেছেন না, তো হোভার মানে সরি হোভার শিখেছেন CSS এর, তো হোভার ফাংশন ব্যবহার করতে হলে এখানে যেটা করতে হবে, আচ্ছা আমি এটা বের করি, মনে করেন আমি ক্লিক না, আমি চাচ্ছি যে ওইটার উপরে গেলেই ওটা হারিয়ে যাবে, ক্লিক করা লাগবে না, সেক্ষেত্রে জাস্ট ক্লিকের জায়গাতে হোভার ফাংশন করবেন, তারপর এখন রিফ্রেশ করবো, এখন দেখেন আমি কিন্তু ক্লিক করছি না, জাস্ট কার্সর নিয়ে গেছি ওখানে, সেই কিন্তু হারিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই ফাংশনটা সেট করা আছে হচ্ছে হোভারে। তো এটা লাইভ এক্সাম্পল যদি দেখতে চান, যেমন দেখেন প্রথম আলো ওয়েবসাইটে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে হচ্ছে একটা অপশন আসছে, যে কোনো একটা অপশন এরকম থাকে অনেক ওয়েবসাইটে যে
ক্রস ক্রস থাকে, অর্থাৎ ক্লিক করলে ওই ওই এলিমেন্টটুকু চলে যায়, হারিয়ে যায়। তো সেক্ষেত্রে ওইখানে আপনার ইয়ে দেওয়া আছে। আচ্ছা আমি যদি দেখি, আচ্ছা এখানে নেই, থাকে অনেক সময়। তো সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্ট থাকলো, ওইখানে একটা ক্রস বাটন থাকলো, ওইখানে ক্লিক করলে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো এইটা এইভাবে তৈরি করা হয় যে কোনো একটা এলিমেন্ট ওইভাবে ক্রস বাটনে ক্লিক করলে হারিয়ে যাবে। মনে করেন এখন ক্রস বাটনে ক্লিক এটাতে, এরপরে হোভার করছি বলে এটাই হারিয়ে যাচ্ছে, এরকম না। আমি যদি মনে করেন এইটার উপরে হোভার করলে বডি এর ব্যাকগ্রাউন্ড রেড হবে, এরকম যদি করতে চাই সেক্ষেত্রে কি হবে, ঠিক একই রকম ডলার সাইন আমি হেডার ইমেজে হোভার করব, আসবে হচ্ছে বডি, তারপরে এখানে আমি সিএসএস দিব। এটা কিন্তু নতুন একটা অ্যাকশন বলতে পারেন যে কোয়েরি। আমরা এর একটু আগে দেখলাম কি হাইট, হাইট ফাংশন, এবার হচ্ছে সিএসএস। তো সিএসএস দিব আমি, মনে করেন চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড দিতে। তো সিএসএস এর দুইটা ভ্যালু আছে, হাইটে তো একটাই ভ্যালু আছে, 5 সেকেন্ড পরে হারাও, আর কোনো কিছু নাই। সিএসএস এর কিন্তু নির্দিষ্ট প্রপার্টি আছে, তার ভ্যালু আছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে কোথাও ডাবল কোটেশন, কমা, ডাবল কোটেশন, প্রথম যে কোটেশন সেই কোটেশনে আমাকে দিতে হবে হচ্ছে সিএসএস এর যে ভ্যালু সেইটা, মানে প্রপার্টি নেম সেটা, আর পরেরটা দিতে হবে ভ্যালু। তো মনে করেন আমি এখানে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড গ্রিন, অর্থাৎ আমি ওভার করলে ব্যাকগ্রাউন্ড গ্রিন হয় কি না সেটা আমি এখন দেখে আসি। আমি এখন এটার উপর ওভার করব, দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। কেন হয়েছে, আমরা যে কোয়েরি দিয়ে এটা করছি। তো এইভাবে কোনো একটা এলিমেন্টকে আপনি চেঞ্জ করতে পারেন। তো এইভাবে এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো দেখবেন যে ফেড, ফেড এর কাজ কি, W3 স্কুলস থেকে আপনি এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। যেই জিনিসগুলো বুঝতে পারবেন না সেই জিনিসগুলো খাতায় লিখে নিয়ে আসবেন যে আমি যে কোয়েরির এই ফাংশনটা বুঝতে পারছি না, তাহলে আমি ক্লাসে ওইটা ডাইরেক্টলি আপনাদের সামনে ওইটা করে দেখাবো। কারণ ফেডের অনেকগুলো আছে। প্রথমটা হচ্ছে ফেড ইন, ফেড ইন মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট আসবে তখন ওইটাকে ফেড ইন করে আমরা নিয়ে আসতে পারি। ফেড আউট মানে হচ্ছে কোনো একটা এলিমেন্টকে আমরা হারাই দিব ফেড আউট করে, যেমন একটু আগে আমরা হারাই দিলাম। তো এটা লেখার নিয়ম হচ্ছে, দেখেন ফেড ছোটো হাতের, আউটের ও বড় হাতের। তো আমরা যদি ফেড আউট করতে চাই, মনে করেন আমরা দিস ওইটাকেই আমরা করব ফেড, এই যে ব্র্যাকেটস ব্যবহার করার সুবিধা হচ্ছে যে কোয়েরি আপনি কল করে থাকলে এবার আপনার যে কোয়েরি যে প্রপার্টিগুলো আপনি দেখতে পারবেন, ইজিলি ব্যবহার করতে পারবেন। ফেড আউট, ফেড আউট আমি এখানে দিলাম মনে করেন 5000। তো হাইড আর ফেড আউটের মধ্যে তফাৎ কি দেখেন, আমি এখানে যাই রিফ্রেশ। আচ্ছা এখানে দেখেন, মানে হাইড হচ্ছে সে ছোট হয়ে চলে গেল, আর এটার ফেড আউট হচ্ছে সে, এটা আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড দিলে বুঝতে পারবেন, আমি 1 সেকেন্ড দেই, 1 সেকেন্ডের মধ্যে কেমন ফেড হচ্ছে দেখেন, এই যে ঠিক আছে, অর্থাৎ সে মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। আর আমরা হাইট ব্যবহার করলে কি হয় দেখেন, হাইট, হাইট ব্যবহার করলে তার হচ্ছে মানে ওইটা অন্যরকম, এই যে ঠিক আছে, হ্যাঁ এটা একরকম, এটা আরেক রকম। তো হাইডও ব্যবহার করা যেতে পারে, যেখানে আমি মনে করবো ফেড ইন ফেড আউট ব্যবহার করবো সেইটা। এখন মনে করেন যে এই যে আমাদের, আমরা হচ্ছে হেডার ইমেজকে হোভার করে ওটাকে হারিয়ে দিলাম। আমি এখন চাচ্ছি যে আমি যদি ওয়েলকামের ওপরে হোভার করি, হেডার ইমেজটা আবার ফেড ইন হয়ে শো করবে। ফেড ইন হয়ে কিন্তু হাইড হবে না, কেন, ইন মানে আসা, মানে ওইটা হচ্ছে আসবে, ওইটা আসার জন্য। আচ্ছা এখানে যেটা ছিল সেটাই থাক। এবার আমি আরেকটা ফাংশন সেট করব, সেটা হচ্ছে ডলার সাইন, মনে করেন আমি চাচ্ছি হচ্ছে এটার সিলেক্টর কি হবে, লেফট কন্টেন্ট H1। তো আমি এখানে ডাবল কোটেশন দিয়ে লেফট কন্টেন্ট H1, এবার এখানে দিলাম ফেড ইন, তারপর এখানে দিলাম 1000। আচ্ছা সরি আমার এখানে ভুল হয়েছে, লেফট কন্টেন্ট আমি এখানে হোভার করলে আসবে হচ্ছে,
অর্থাৎ আমরা এখানে একটা মানে সেট করব হচ্ছে হেডার ইমেজ আসবে, আর লেফট কন্টেন্ট এইচ ওয়ান কে হোভার করলে আসবে কি ওই যে যেটাকে হারাই দিলাম একটু আগে সেটা। তো সেক্ষেত্রে এখানে ডলার সাইন এখানে কি দিস হবে, দিস হবে না, কারণ আমি এটাকে হাইড করতে বা শো করতে চাচ্ছি না, আমি এইটাকে দিয়ে অন্য একটা আনতে যাচ্ছি, তো সেই জন্য এখানে সেটাকে উল্লেখ করে দিতে হবে। তো আমরা কাকে আনতে চাচ্ছি, হেডার ইমেজ ফেড ইন। আচ্ছা এবার আমি একটু টেস্ট করি যে নর্মালি আমাদের এটা ঠিক আছে, এখানে গেলে আমাদের এটা হারিয়ে গেল, এবার এখানে গেলাম এটা চলে আসলো। এই যে এটা হচ্ছে যে কোয়েরি দিয়ে আমরা এই যে অ্যানিমেশনগুলো দিলাম এগুলো হচ্ছে কি দিয়ে, যে কোয়েরি দিয়ে। এটা একটু বোঝার চেষ্টা করেন, দেখেন প্রথমটা বলা হলো সিলেক্টর হচ্ছে এইটা, এটাকে হোভার করলে একটা ফাংশন কার্যকর হবে, সেই ফাংশনটা কি, এটাই ফেড আউট হয়ে 1 সেকেন্ডের মধ্যে হারিয়ে যাবে। আমি এটার ভাষাটা উদ্ধার করতে পারছি, পরের ভাষাটা দেখেন, এটা বলা হচ্ছে যে লেফট কন্টেন্ট এইচ ওয়ানকে যখন হোভার করা হবে একটা ফাংশন রান হবে, সেই ফাংশনটা হচ্ছে হেডার ইমেজ ফেড ইন হয়ে ফেরত চলে আসবে 1 সেকেন্ডের মধ্যে। এই আমার যে ভাষাটা, এই ভাষাটা এখানে জেএস এ লেখা আছে। তো এই হচ্ছে যে কোয়েরি, আপনাকে যেটা করতে হবে যে কোয়েরি W3 স্কুলস থেকে দেখে নিতে হবে। আমি কিন্তু যে কোয়েরি প্রথমেই শুরু করলাম এ কারণেই যে এর পরবর্তীতে যখন আমরা একটু অ্যাডভান্স HTML এ যাবো তখন যে কোয়েরি বিভিন্ন প্রকারের প্লাগ ইন স্ক্রিপ্ট আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়, তখন যেন আমরা দেখে ওই কোডটা বুঝতে পারি। এই জন্য এখন আপনাদের জাস্ট বেসিক একটা টাচ দেওয়া হলো, এরপরে আপনারা এটা W3 স্কুলস থেকে একটু প্র্যাকটিস করেন, আর ক্লাসে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করলে দেখবেন যে হয়ে যাবে। যেমন আজকে আমরা কী কী শিখলাম, হোভার শিখলাম, হাইট শিখলাম, ফেড ইন শিখলাম, ফেড আউট শিখলাম, তো এগুলো আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন জেনে যাবেন। মনে করেন ফেড আউটের আর কী কী হতে পারে সেগুলো জানতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে লিখবেন যে কোয়েরি ফেড আউট, লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে api.jquery.com, jquery API ডকুমেন্টেশন, এখানে ক্লিক করবেন। করলে এখানে লাইভ এক্সাম্পল সহ আরও বলা আছে ইংরেজিতে যে কী কী হয়, কেমন করে হয়, লাইভ এক্সাম্পল যে ইফ ইউ ক্লিক অন দিস প্যারাগ্রাফ ইউ উইল সি ইট জাস্ট ফেড অ্যাওয়ে, এখানে ক্লিক করলেই এটা চলে যাবে। এটা কি আমরা এখন পারবো না, ওইটাকে সিলেক্ট করবো, করে ক্লিক ফাংশন দিব, ক্লিক ফাংশন দিয়ে ওইটাকে বলবো যে ফেড আউট এবার টাইম, এখানে ঠিক একই বলা আছে যে ফেড আউট। এখানে এই দেখেন স্লো ব্যবহার করা আছে, অর্থাৎ টাইম আমরা দিয়েও দিতে পারি, স্লো ফাস্ট এগুলো ব্যবহার করতে পারি। এগুলো কি কি ব্যবহার করা যায় এখানে এই যে বলে দেওয়া আছে, এগুলো আপনি অনুশীলন করে নিলেন। ফেড আউট শো এরকম আর কি, তো এইগুলো ডকুমেন্টেশন পাবেন এভাবে। তো আপনারা কি করবেন, যেগুলো ক্লাসে দেখাবো ওইগুলো একটা লিস্ট করে রাখবেন যে কোয়েরি এই ফাংশনগুলো আমি শিখেছি, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের রিসোর্স আরও বেড়ে যাচ্ছে। তো এখন গত ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্নগুলো করতে পারেন, যদি CSS নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে। তার আগে আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে